নমস্কার বন্ধুরা, এসএসসি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2019-এর জন্য দারুণ নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। তো আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোথাও না স্কিপ করে। এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা আপনাদের আবেদনের সমস্ত কিছুই ফুল ডিটেলসে আলোচনা করব। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত এই সমস্ত চাকরির নিউজ নিয়ে আপডেটস দিতে থাকি। তো চলুন এবার ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি দেখা যাক। তো বন্ধুরা, আমরা এখন ফুল অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি। এখানে প্রথমে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া রয়েছে, দেখুন 3/12/2019 অর্থাৎ 3rd December 2019 থেকে আপনাদের আবেদন শুরু হয়েছে এবং 10/1/2020 অর্থাৎ 10ই জানুয়ারি তারিখ পর্যন্ত আপনাদের আবেদন চলবে। তো বন্ধুরা, এখানে আপনাদের কম্পিউটার বেসড এক্সাম অর্থাৎ সিবিটি এক্সাম টায়ার 1 হবে 16/3/2020 থেকে 27/3/2020 তারিখের মধ্যে। তারপরে আপনাদের ডেসক্রিপটিভ টাইপের টায়ার 2 এক্সামিনেশন হবে 28/6/2020 তারিখে। এখানে আপনাদের পে স্কেল রয়েছে, দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC পদে পে স্কেল রয়েছে 19,900 টাকা থেকে 37,200 টাকা। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পদে আপনাদের বেতন রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর পদে বেতন রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এই পদে বেতন রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। তো বন্ধুরা, এখানে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এই পদগুলিতে নিয়োগ করা হবে। তারপর এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, দেখুন এখানে ভ্যাকেন্সির কথা কিন্তু কোনো উল্লেখ করেনি, পরে আপলোড করে দেওয়ার কথা বলা হয়েছে। তো আপনারা অবশ্যই এসএসসির ওয়েবসাইটটিকে ফলো করতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনাদের আবেদন করতে হলে অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে রয়েছে এজ লিমিট 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই বয়সের হিসাবটি করতে হবে 1/1/2020 অনুযায়ী। এসসি এসটি প্রার্থীরা বয়সের উদ্দেশ্যে 5 বছরের, ওবিসি প্রার্থীরা বয়সের উদ্দেশ্যে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এছাড়া পিডাব্লিউডি প্রার্থীরা বয়সের উদ্দেশ্যে 10 বছরের ছাড় পেয়ে যাবেন। এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলছে, দেখুন ফর LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, PA অর্থাৎ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট, DO ইত্যাদি পদের জন্য আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনারা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এই পদে আবেদন করতে হলে অবশ্যই সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং একটি সাবজেক্ট হিসেবে ম্যাথ অবশ্যই আপনাদের থাকতে হবে, তাহলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সব যোগ্যতাগুলি যদি আপনাদের মধ্যে থাকে তাহলেই আপনারা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। তো হাউ টু অ্যাপ্লাই, এই পদে আবেদন করতে হলে ssc.nic.in এই ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। তো ভিডিও ডেসক্রিপশানে আবেদনের লিঙ্কটি দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা আবেদনও করতে পারেন এবং ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোডও করতে পারেন। তো অ্যাপ্লিকেশন ফি কী বলছে, দেখুন এখানে আপনাদের 100 টাকা আবেদন ফি রয়েছে, শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি লাগছে না, বাকি সব প্রার্থীদেরই কিন্তু 100 টাকা আবেদন ফি লাগছে। এক্সাম সেন্টারটি কোথায় রয়েছে, দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে ইস্টার্ন রিজিয়নের মধ্যে। দেখুন ইস্টার্ন রিজিয়নের ওয়েস্ট বেঙ্গলে হুগলি, কলকাতা এবং শিলিগুড়িতে আপনাদের পরীক্ষার কেন্দ্রটি রয়েছে। তো আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গের প্রার্থী হলে অবশ্যই আবেদন করতে পারেন। স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে, দেখুন পরীক্ষার সিলেবাস, পরীক্ষা কীরকম ধরনের হবে। তো এখানে বলছে, দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 50 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্সি থাকবে 50 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 50 নম্বরের এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বরে। তো আপনাদের টায়ার 1 পরীক্ষাটি হবে 200 নম্বরের এবং সময় থাকবে 60 মিনিট। টায়ার 1-এর পর আপনাদের টায়ার 2 এক্সামটি হবে। অবশ্যই আপনারা এই টায়ার 2 ডেসক্রিপটিভ পেপারের ডিটেলসটি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনারা যদি অবশ্যই আবেদন করতে চান তাহলে অবশ্যই ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি ভিডিও ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে ভালো করে দেখবেন, পড়বেন, জানবেন, তারপরেই আপনারা এই পদে আবেদন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা সেই ফেসবুক পেজের লিঙ্কটি ক্লিক করে ফলো করতে পারেন, কারণ আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ছোটোখাটো চাকরির আপডেটস দিতে থাকি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।